মারে কষ্টে দিয়ে আমার কাছে মুরিদ হইয়া উপরে উপরে আমার বাবা বাবা কইরা ডাকবা পায়ে ধরে সালাম করবা আর তোমার মারে কান্দাইবা পরিষ্কার ভাষায় মুসিকান্দির জমিন আজকে যারা বায়াত হইবা একটা কথা বলে দিই আগে যারা বায়াত হইছো বলে দিয়া যায় মা বাপরে কান্দাইয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা গুরু লয়া যাইবার হাদিয়া দিবা তোমার মতন মুরিদ আমি তাহিরির দরকার নাই এমন একটা সময় সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে কেউ কাউকে তাকাবে না কেউ কারো জন্য সুপারিশ করবে না ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের চেহারাটা হবে একদম শুকরের মতো আবার কিছু কিছু মানুষ নিজের চেহারা থেকে নিজের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে আবার কিছু কিছু মানুষ হাসরের ময়দানে তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে আল্লাহর হাবিব প্রশ্ন করবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ বলবেন বন্ধু গো এই সমস্ত বান্দাগুলো হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মা বাপরে ধমক দিয়ে কথা বলতো দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন কলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সেই মায়ের কষ্ট দিলে সেই খোদার আর সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা গো ও মা মদিনা কত দূরে সে তাই আমি যাব কে মনে করে শুনেছি সে থায় নাকি শুনেছি সে থায় দয়া নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চায় যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল ভাষা দয়াল রে বাদল বাসা আমার অন্তরে মা গো বলো না মদিনা কত দূরে সে তাই আমি যাব কে মনে করে শুনেছি সে থাই নাকি শুনেছি দয়ালে নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে বিরামপুর HD মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল ও মুসিকান্দের বাবারা আল্লাহ যদি নসিবে লেখে রাখে কেউ ফিরাইতে পারে না গতকাল আমার ছেলেগুলো এই এলাকা থেকে যখন বাড়ির মধ্যে গিয়েছে ডায়েরিটা চেক দিয়ে দেখ যখন দেখলাম আজকে সময়টা হয়ে গেছে ছেলেরা বলল হুজুর আমাদের প্যান্ডেল যেমন আছে তেমন আছে আপনি আমাদেরকে একটা ডেট দেন আল্লাহর মহিমায় আমি দিতে পেরেছি হাজার হাজার মানুষ আজকে এসেছেন যুবক ভাইয়েরা
আপনাদেরকে সান্তনা দিব দিন তো ফুরায়া যাইতেছে এই দিন আর ফিরে আসবে না রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بولين তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে ফরজ করা দিয়ে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ তাআবুদু তোমরা ইবাদত করবে না ইল্লা ইয়াহু একমাত্র আমি আল্লাহ ছাড়া বন্ধুরে আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না এই জন্য সুন্নিরা মাজারে যাইয়া জিয়ারত করে মসজিদে যাইয়া ইবাদত করে আমরা মাজারে যাইয়া সেজদা করি না সজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাব আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله হলো একজন তিনি সারা কোন ইলাহ নাই তিনি সারা কোন মাবুদ নাই ওই আল্লাহ বলে তুমি আমা আমি আল্লাহ ছাড়া তুমি কারো ইবাদত করবা না আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না সারা রাত মোবাইল চালায় ফজর আজান দেওয়ার পরে সালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম যেই মাত্র এই আওয়াজটা কানের মধ্যে লাগে গো ওই মুহূর্তে বান্দা মোবাইলটার চার্জে লাগায় ঘুমায়া যায় মসজিদ থেকে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালা মুয়াজ্জিন কয় নামাজের দিকে আসো আর বান্দা ঘুমের দিকে দৌড়াইয়া চলে যায় এ আমার যুবক ভাইরা গো ও চুনার ঘাটের বাবারা বান্দা যখন নামাজ না পড়িরা ঘুমাইয়া দশটার সময় ঘুম থেকে উইটা মুখটা ধুইয়া মারে ডাক দিয়া কয় মা কি আছে খাবার দাও সকালবেলা খাবারের মধ্যে মশলা কি মাছ দিছে কই মাছ কি মাছ দিছে পয়সা পয়সা কার পয়সা দিয়ে কি মাছ দিয়ে আর আনলো ট্যাংরা মাছ দিয়ে আর আনলো ওই কয় মাসের মধ্যে কাটা আসে না নাই আল্লাহ যদি চাইতেন ফজরের নামাজটা না পড়ার কারণে ওই কয় মাসের কাটা দিয়া গলার মধ্যে লাগাইয়া ওই বান্দারে সারা জীবনের জন্য রিজিকের দরজায় তালা লাগাইতে পারতো কথা কন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি আল্লাহ আকবার কন্না কেন খলাকতু বিয়া দাইয়া আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي صورة ما شاء ركبك الله بولي بانداري أمي الله جمون سايسي يمون باب الدنيا ترشا زايسي أمي الله توري أمي الله شندور كوري سورو ديا بانايسي একটা বার তাকায় দেখেন একটা চেহারা আর সঙ্গে আরেকটা চেহারা মিলে না
এই সুন্দর নিখুদ ডিজাইনার কে আল্লাহ বলে আমি তোলা তোরে সুন্দর ডিজাইন দিয়ে বানাইছি ডিজাইন দিয়ে বানাইয়া নাকটার একটু সাও বানাইছি সেজদার মধ্যে আস্তে কইরা তারতিবের সঙ্গে নাকটা লাগাইবি সুবহানাল্লাহ আল্লাহ 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 আমি আল্লাহ তোর এই অল বডিটার ভিতরে এমন একটা জায়গা বানাইছি যেই জায়গাটা হলো কপাল আমি আল্লাহ যে খালেক তুই যে আমার مخلوক আমি আল্লাহ হইলাম স্রষ্টা তুই হলে সৃষ্টি স্রষ্টা চায় তুই আমার সেজদা দিয়ে আমার ডাক দে আর বান্দা চাই আল্লাহ তোমার ডাক দিলাম তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ জোরে গোনা গেন মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি গুনাহ আছে নি রে বাজান ওরে করিম রহিম নামটি তোমার করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদির গুনে আমি পাপি দুই বাজাইতাম নি গফুর রহিম নাম তোমার গুনাহগার কে দয়া কর রহিম রহমান ওরে গুনাহগার কে উদ্ধারিতে দয়াল রে ওরে গুনাহগার কে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপি দুই বাজাইতাম নি মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার বাবা জিরা গো ও আমার চুনার গাটের বাবারা আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারে ইবাদত করে যাবে আল্লাহর ইবাদত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হয় রোজা রাখলে আল্লাহর ইবাদত হয় যাকাত দিলে আল্লাহর ইবাদত হয় গো মা বাবার খেদমত করলে আল্লাহর ইবাদত হয় আল্লাহ যা বলছেন করো তা করলে আল্লাহর ইবাদত হয় এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহারে ইবাদত করা যাবে না ও যুবকের দল হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না একটা কথা মনে রাখবা এই মাহফিলে আমরা এসেছি যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না আরে ভাই গত কিছুদিন পূর্বে চারটা দিন হয়ে গেছে ওই চারটা দিন হয়ে গেছে রাত্র বাজে 11:25 আমার শাশুড়ি বাড়িতে ফোন দিছে আমার সন্তানটা ফোনটা রিসিভ করছে আর রিসিভ করার পরে বলতেছে ভাই আমার ও ভাই আমার আমি আজকে একটু ঘুমাইয়া যামু তোমার আম্মারে মোবাইলটা দাও বাচ্চা তার মারে ফোনটা দিছে ডাক দিয়ে কয় জি গো আজকে একটু ঘুমাইয়া যামু বাড়ির থেকে আমার পরিবার বলে ঠিক আছে আম্মা ডাক্তার থেকে আসছেন একটু ঘুমাইয়া যান এই কথা বলে মোবাইলটা রাইখা দিছে 11:57 বাড়িতে খবর গেছে নাই না আমার শাশুড়ি দুনিয়াতে নাই কে জানে রে 11:25 ফোনের কথা শেষ ফোন হবে আমার শাশুড়িটা এত সৌভাগ্যবতী যেই শাশুড়িটা ইশারের নামাজটা পর্যন্ত কাজা নাই একটা ওয়াক্ত নামাজও কাজা নাই এ বন্ধু আজকে অবহেলা কইরা নামাজটা রাইখা দিছো ইশারের নামাজ পড়ছো না ফজরের পরে তুমি পড়বা এমন হতে পারে ফজরের আজান কানে পৌঁছার আগে
মালাকুল মউত আপনার কাছে আসতে পারে কি পারে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য শুভবারা সবাই মিলে আমার বাবার জন্য দোয়া করবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন এই মানুষগুলা খুব ভালো মানুষ ছিল মরার আগে এক ওয়াক্ত নামাজও কাজা নাই এই জন্য যুবক ভাইরা আপনারা জানেন কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে তারপরে কবরের ভিতরে শোয়ায় থাকবেন হাশর ময়দানে উঠলে প্রথম হিসাব হবে নামাজের একটা কদম সামনে দিতে পারবে না এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি তোরে কোনো কিছুর জন্য বানাই নাই আমি তোমার একটা জিনিসের জন্য বানাইছি আমার আল্লাহ বলেন ওয়ামা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এত আস্তে আল্লাহু আকবার বললে চলবে না জবানটা বিলে এখন যুবকরা আওয়াজ করে কর আল্লাহু আকবার আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য যুবক ভাইরা আমার এই পৃথিবীর মধ্যে গোলামি কমে একজনের জবান খুলে কোন তিনি কে এই যুবক বের আল্লাহ বলছেন ও কদর রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না এই ইবাদতের পরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আপনারা জবান খুলে বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের ঘোষণা করেছেন কে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো দুনিয়ার কোন মানুষ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনারা জবান খুলে বলেন তার শাস্তি আছে না নাই আল্লাহর হাবিব বলে হৃদর রব্বি ফি হৃদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এর দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা রাজি থাকলে রাজি হয় একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা যার মা আছে আর বুঝবেন না আমি দেখে এসেছি আমার পরিবার তার মার জন্য কিভাবে কাঁদতেছে দেখেছি যে আমার শালা শালি গুলো তারা কিভাবে মায়ের জন্য কাঁদতেছে যার নাই সে বুঝে কথা বলেন ঠিক না বেঠে পৃথিবীর কোনো কোনো কিছু দিয়ে শূন্যতা ভরাট করা যায় না মা হারানো শূন্যতা কথা বলেন ঠিক কিনা সবাই আমার সাথে বলেন জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি এই মা পাগল ছেলেরা জোরে জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা 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 গো জান্নাতের চাবি আমার মা
জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে আমার আশিকিন জাকিরের মুহিবের বাবা জিরারি ওই মা কবরে হাঁটু পানিতে বাঁচতেছে আছে না নাই ওই মায়ের কবরে আষার মাসের বৃষ্টিতে গলা পানিতে হাড্ডি গুলা বাসে হাত দিলে কন্যা আল্লাহ আর সবাই দুইটা হাত দিলে কন্যা আল্লাহ এই জন্য আমি বলছি ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এখন বলবেন হুজুর কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ বলছেন ইম্মা ইয়াবুলু গন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুবহানাল্লাহ বলবেন না মা বাবা যদিও বুড়ো হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মা যদিও বুড়া হয় বাবা যদিও বুড়া হয় ইন্দাকাল কি বার মানে তাদের কাছে যদি বার্ধক্য চলে আসে এরপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সিদ্ধান্ত কার রক্ত গরম এই রক্ত গরমের ভিতরে একটা কথা বইলা দিয়া যায় মার কোনদিন ধমক দিও না মার যদি ধমক দেন মা যদি রে ফুত করলে কি হাত পিল না বদুয়া দেওয়া লাগবে না দেখবে খুসুট খাইয়া নৌক উল্টায় গেছো বিনা বাতাসে রাস্তায় পড়ে গেছো কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বাবার ধমক দেওয়া যাবে না যতদিন সন্তান রুজি করতে পারে না ততদিন পর্যন্ত আম্মা 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 টেহা দিন টাকা দিন ও আব্বা টাকা দিন যেই মাত্র বাপ ছেলেটারে মাস্টার্স পাস করায় চাকরিটা মিল্লা যায় ওই মুহূর্তে সন্তান বাবারে চোখে লাগে কি জবাব দিবি রে কি জবাব দিবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি এরপর মনে হয় নাই যে টাকার বাহারে বাবাকে ধমক দিব আমি তাহিরি ভালা কই নাই জানি কোটি টাকা দিয়াও বাবার মহব্বত আর মায়ের মমতার ডাকের পূরণ হবে না কথা বলেন ঠিক কিনা কেউ যদি আমারে বলে তোমার মা একদিকে আর এক কোটি টাকা আরেক দিকে কোনটা চয়েস করো আমি বলবো আমার মা আপনি কি বলবেন আর বড় করে বলেন এ আওয়াজে মানি না আমার পাগল গুলা জোরে বড় করে বলে بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما হাসির খোরাক আজকে দিব না তাহির হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে আসে না আমার শাশুড়ির মাটি দিয়েছি মাত্র চার দিন হয়েছে এগারোটা বছর হলো বিয়ে করলাম কোনো দিন শাশুড়ির মুখে কোনো দিন বেজার চেহারা দেখি নাই রেকর্ড গুলা শুনবে বাড়িতে কোনোদিন চেহারার মধ্যে বেজার চেহারা দেখি নাই সব সময় এমন ভাবে সন্তানের মতন খোঁজ খবর নিয়েছে আরে বাবা
নিজের শাশুড়িকে যদি আপনি নিজের মায়ের মতো মনে করেন আপনার স্ত্রীটাও তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার ছেলেদেরকে বলবো মা বাবা যদি বাইচা থেকে আজকে যাইয়া মার পায়ে ধরে মাপ সায়া বলবা আম্মা জীবনে তোমার অনেক কষ্ট দিয়েছি মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও তুমি কষ্ট পাই না নাকি আল্লাহ কষ্ট পাই এই জন্য যুবক মা জীবিত অবস্থায় টাকা পয়সা রুজি করলে মার ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলবা মার মনটা অনেক বড় হবে মারে মাঝে মাঝে টাকা পয়সা দিবা মার মনটা অনেক বড় হবে এ যুবক ভাই আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না এখন বলবেন হুজুর কিভাবে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা আল্লাহ বলে বান্দা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো এই মুহূর্তে যদি রোড অ্যাক্সিডেন্টে মাথার মগজগুলা সিটটা সিটটা পড়ে থাকে মাথাটা যদি সিটটা পড়ে থাকে এক জায়গায় বড়িটা যদি আরেক জায়গায় পড়ে থাকবে দেখবা কত মানুষ তোমারে দেখতে আসবে মুখের মধ্যে কাপড় দিয়া দিয়া দেখতে আসবে এই মুহূর্তে পানির মধ্যে লাশটা তিন দিন পর্যন্ত পড়ে আছে কোনোভাবে লাশ খুঁজে পাওয়া যায় না বস্তা বন্দি লাশ পাওয়া গেছে কিন্তু দেখবা লাশের মধ্যে গন্ধ চলে এসেছে কেউ যায়া ধরতে চাই না ওই মুহূর্তে মারে বলবা মা তোমার সন্তানটা পচে গেছে পানির মধ্যে ভাসতেছে একমাত্র একটা মানুষ লাভ দিয়া যায় আর সন্তানটারে জড়াইয়া ধরবে জোরে বলেন না তিনি কে আরো বড় করে বলুন তিনি কে সন্তানের মগজগুলো সিটে সিটে পড়ে গেছে কেউ ধরে না রে মার আঁচলের ভিতরে মা দুখিনী টুকায় টুকায় মগজগুলো রাখে রাইখা রাইখা মার সন্তানের দোয়ানোর সময় মাথার ভিতরে মগজগুলো ঢুকাইয়া দেয় শুধু তাই নয় রাতের বেলা মানুষ মারা যাওয়ার পরে সবাই ঘুমাইয়া যায় অনেকে ভয় পায় মা বলে তোরা ঘুমাইয়া যা আমি আমার সন্তানের পাশে থাকবো এই মানুষটা পৃথিবীর কাহার সঙ্গে তুলনা হয় না কথা বলেন না ঠিক কিনা মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ শুধু হবে না কেউ হবে না আমার মা গো এ মন্দ রোদি ভাবে কেউ হবে না আমার মা গো বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা আল্লাহ ও দিলটা নরম করে কন্যা আল্লাহ বন্ধু নাই রে মা যে জাগায় সে জাগারি বন্ধু নামি মোস্তফা সে যা নামি মোয়ে ভাই কবরেরি আজাব যো দি মানুষ দেখি তো কবর রে ঘর বাড়ি আল্লাহ আগল গই তো
পায়ের মধ্যে হাত নিয়ে বইলা দিয়া যায় বিদেশ যাইতে সাউনি রে বাবা কথা গো না বিদেশের প্রার্থী আসেনি বেশি না আমার পায়ে ধরে সালাম করে কইবে আম্মা মন চায় আমি বিদেশে যামু মা যদি জিগাই কেন যাইবা তুমি বলবা মা গো বিল্ডিং করার স্বপ্ন আমার নাই একটা বার দোয়া দাও বিদেশ যাইয়া টাকা কামাইয়া তোমারে লইয়া সোনার মদিনা যামু ওই মা তাহাজ্জুদে নামাজ পড়িরা হাদিস শরীফে দেখলাম হাদিস শরীফে দেখেছি মা বাবা যখন দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই মিয়া সেই মিয়া এই জন সেই জন কোন জনই সুজন না একমাত্র সুজন হলো আমার জনম দুখিনী মা পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ লুকায়িত থাকে আর একটা মানুষের দুয়ার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত থাকে না ওই মানুষটার নাম হলো জনম দুখিনী মা কথা বলেন বাজান ঠিক কিনা এই জন্য মার ডাক দিয়ে বলবে আম্মা দোয়াটা কইরা দাও না মা যখন দোয়া করবে আল্লাহ আমার কুলাটার টাকার মালিক বানায় দাও মদিনার মেহমান বানায় দাও এরপরেও মা দুকিনে দোয়াই কবুল হয়ে যায় অনেক পোলাপান মনে মনে ভাবতেছিল হুজুর আমি যে মদিনায় যাব আমার তো টাকা নাই মদিনায় তো যাইতে আমার মনে চাই গো মদিনা ছাড়া আমার ভাল লাগে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন তোর টাকা নাই পয়সা নাই মদিনা যাওয়ার তৌফিক নাই মায়ের চেহারার দিকে একবার তাকাবি আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন জানে না সকলে বলুন জানতে যদি পড়ত খুলে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন আহা দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পেটে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পেটে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন কলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি
অসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সেই মায়ের কষ্ট দিলে সেই খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মাগ ও মা মদিনা কত দূরে সে তাই আমি যাব কে মনে করে শুনেছি সে থায় নাকি শুনেছি সে থায় দয়া নবী আছে রে মাগ বলো না মদিনা কত দূরে মাগ আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চায় যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা দয়াল রে বাদল বাসা আমার অন্তরে মাগো বলো না মদিনা কত দূরে সে তাই আমি যাব কে মনে করে শুনেছি সে থাই নাকি শুনেছি দয়ালে নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এ যুবক বাইর আমার মার খেদমত আমরা চাই কি চাই না এ জোরে বলো চাই কি না বিয়ের আগে যেমন মহব্বত বিয়ের পরও সেই মহব্বত চাই কি চাই না আর আওয়াজ করে কোন চাই কি চাই না মাকে ভালোবাসতে হবে সিদ্ধান্ত কার আল্লাহর সিদ্ধান্ত না মানলে জাহান্নাম আছে না নাই হাশরের ময়দান যেদিন কায়েম হবে রে বাবা যেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে ওই মাথায় সূর্যের তাপ লাগবে বডি থেকে ঘামগুলা ঝরবে পায়ের নিচে পানি গবে হাঁটু পর্যন্ত পানি আসবে কোমর পর্যন্ত পানি আসবে আর হাড্ডিগুলার থেকে গোস্তগুলো গরমের কারণে আলাদা আলাদা হয়ে যাবে এমন একটা সময় সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে কেউ কাউকে তাকাবে না কেউ কারো জন্য সুপারিশ করবে না ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের চেহারাটা হবে একদম শুকরের মতো আবার কিছু কিছু মানুষ নিজের চেহারা থেকে নিজের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে আবার কিছু কিছু মানুষ হাশরের ময়দানে তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে আল্লাহর হাবিব প্রশ্ন করবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ বলবেন বন্ধু গো এই সমস্ত বান্দাগুলো হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মা বাপরে ধমক দিয়ে কথা বলতো যারা মাকে ধমক দিয়ে কথা বলতো তাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে এই জন্য যুবকের দল একটা মানুষের কষ্ট দিলে দুনিয়া তো ভোগবা আকিরা তো ভোগবা মা বাবারে কষ্ট দেওয়া যাবে না আজকে সমাজের ভিতরে অনেকগুলো সংসার আছে মায়ের দুঃখ খুলে বলতে পারে না বাবার দুঃখ খুলে বলতে পারে না বাবা ঈদের মায়ের ঈদগার ভিতরে বাবার পুরান কাপড়টা বালিশের নিচে আইরন কইরা পইরা যায় আর সন্তান বাবার কাপড়ের দিকে খেয়াল করে না নিজের মার্কেট করতে ভুল করে না বউয়ের মনের দিকে তাকায় বউর মার্কেট করতে ভুল করে না কিন্তু সন্তান মায়ের দিকে খেয়াল করে না এ ভাই আপনি মায়ের সন্তান আপনাকে তিলে তিলে মা বড় করেছে ওই মা বাপরে কষ্ট দিয়া আজকে আমার আসার সময় কামরুল না কে জানে বলছে আমার মরিচ কামরুল কই ভাই কামরুল বলছে হুজুর কে জানে বলছে আজকে অনেক লোক আছে এলাকার মধ্যে মুরিদ হবে এই মুসিকান্দির মধ্যে আমার মুরিদ আছে না নাই কয়জন হবে বিশ জনের মতন এই এলাকাতে মুরিদ আজকে নাকি অনেকগুলো লোক মুরিদ হবে আমি ডাইরেক্ট কথা বইলা দিয়া যাই রে বাবা মারে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমার আসামি বানাইও না
মারে কষ্ট দি আমার কাছে murid হইয়া উপর উপর আমার বাবা বাবা কইরা ডাকবা পায়ে ধরে সালাম করবা আর তোমার মারে কান্দাইবা পরিষ্কার ভাষায় মুসিকান্দির জমিন আজকে যারা বায়াত হইবা একটা কথা বলে দি আগে যারা বায়াত হইছো বলে দিয়া যায় মা বাপরে কান্দাইয়া তাহির কাছে murid হইয়া আব্বা আব্বা করবা গুরু লয়া যাইবার হাদিয়া দিবা তোমার মতন murid আমি তাহিরির দরকার নাই পরিষ্কার কথা যেই পীরে বলবে যেই পীর বলবে মা বাবার খেদমত লাগবে না যেই পীর বলবে মা বাপ দরকার নাই আমি তোর সব এটা পেশাব না এটা সকাল বেলার পেশাব হাত তুইরা বলুন ঠিক কিনা বলা আমার কথা কি আপনারা রাগ করছেন আমার বিশ্বাসগিরি থাকলে থাকবো না থাকলে নাই কিন্তু মা বাবার মনে কষ্ট দেবেন না বিয়া তো পুলারে জুতা দিয়ে বাইরে দে মনে চাই কথা কোন ঠিক কিনা বলে বুঝে খাটলে থাকরেলে বাইরে যাও আজকে এমন গুরু ঘর নাই সন্তান দ্বারা মা বাপ নির্যাতিত না এমন কোন ঘর না খবর নিয়ে দেখেন গা কোন না কোন ভাবে মা বাপ যন্ত্রণার মধ্যে ভুগতেছে কিন্তু বাপ মারা মুখ খুললা কয় না আগের মানুষ তো কফালা মুখ কই কার কাছে কমু আর ফুলারে দমক দিলে সারা গ্রাম বিছেরা সর্দার মাত বরাইন না বাপের বিরুদ্ধে উড়ানের মধ্যে বিচার জমা আসেনি মাতব বল লাগবো নাকি মাতব বরাইতো না যারা সত্যিকার যে মা বাবার মোহব্বত বুঝে হের আইতো না এতবার করতো কথা কি এই প্রিন্সিপাল স্যার কথা ঠিক আছে নি এই ঠিক আছে যেই সর্দারে বাড়ি দিয়া কইব তুমি মুরব্বি মানুষ বয়স হইছে ওজি বাবুরে আল্লাহ আল্লাহ করো তুমি কিল্লে কে ফুলামান্ডে দমক দো অহন কি তা শাসনের বয়স আছে ওই সর্দারে জুতাটা খুললে বাড়ি মানানো লাগে নি ওই হুজুররে জুতা খুললে বাড়ি মানানো লাগে নি আমিলি কইলাম বলে তোরে একটা না ভাষটা দমক দো তুই দমকে কষ্ট পাইছস কষ্ট হলার করে কষ্ট হলা তুই দমক দিছস তো কষ্ট পাইছস আর তুই যদি 10 মাস 10 দিন মার কলিজার মধ্যে লাইট দেই দি বেহুশ বানায় বলাইছস হ্যাঁ তোর দমক দিছস তুই ব্যথা পাইছস আর তোর মারে দি ফেডের মধ্যে লাইট দেই লাইট দেই ঘুম ভাঙছস মারে বেহুশ করে বলাইছস এরপরে কোন সর্দার মাতবরকে বলে নাই এমন কি সব মেয়েদের কো বলে নাই এমন কি প্রতিবেশী কো বলে নাই এমন কি একই বিছানায় থাকে স্বামী কেউ পর্যন্ত কষ্টের কথা বলে নাই হাত তুলে বলেন ঠিক কি না বলে তোর দমক দিছে তুই কত বিছানা গোশ করে আনছ যে মলনা মলনা ভাত খেতে যাওয়ার পরে যদি না জিগা তোমার বাপ মা আছে তোমার বাপ মা খাইছে নি না জিজ্ঞাসা করে গামলা ভরা শুরু করে এই গামলাটা সমাজের মধ্যে বেয়াদবি হামলা দিছে কথা কোন ঠিক না বেটি এই ফ্যাটটা ডালে আর খাইতাল দিবা আর হাদিয়ারে বাংতি টিয়া দিব দিয়া গাটটি বইরে বাজে বাবা এটা উচিত নয় আয়শাই বলবে কেউ তোমরা কয় ভাই হোক না জুদা খা জুদা খাইলে খাইব আলাদ জুদা বুঝিনি জি জি মানে আলাদা কি আলাদা খাইলে খাইব এরপর হুজুরের দাওয়াত করতে যা জিজ্ঞাসা করতেইব তোমার ভাই কজন হেরা আলাদা আনো না একটু ডাক দো আমি ডাকতাছি লয় একসাথে বসবো তোমার বাপ মা আসেনি আছে তোমার বাপ কই আছে তো ডাক দো আমার লগে বইতো কো আমি দেখি একটা দাওয়াতের দ্বারা পুরা সংসারের অশান্তিটা শান্তিটা আনন্দ জানা একটা দাওয়াতের মানে একটা হুজুর ইচ্ছা করলে পারে না এই যে হুজুর এই পারিবারিক খবরটা না লইয়া গামলাটা বড়া শুরু করে এই এটা আসলে ফেটটা এটা এটা খাওরা 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 এটা কি এটা খাওরা খাওরা ঠিক আছে আর যারা মা বাপের বিরুদ্ধে যাইয়া সন্তান দে সন্তানের ফক্ক নিয়া মা বাপ থেকে সন্তান দে আলাদা কইরা দিটা যাওরা এটা খাওরা আর এটা যাওরা কথা কোন ঠিক না বেটি এরা সংসারে কাওরা লাগাই দিয়া যায় খাওরা আর যাওরা সংসারে কাওরা মানে বেজাল লাগাই দিয়া যায় কথা কোন ঠিক না বেটি আমি যে কথা বলতেছি না সমাজে অহরহ চলতেছে দূরের মানুষ ইন্ধন দেয় না কাছের মানুষটা ইন্ধন দিয়ে শান্তির করে অশান্তির আগুন লাগাইয়া অসংখ্য সংসার ভাঙিয়ে টুকরা করে দিছে
বাবা ফেজ জবরা লাগছে ফাসল করে মুড়ি বেরতে বাইরে আয় ফাসলের লোক কইতে বাইরে কে এই কি তা পাইছত রে এই কি পাইছ তো বাপ মানে দমক দস্কিল লাগা প্রতিবেশী যদি আয় জবরা দে তুই তো সংসারটা সুন্দর হয়ে যাবে না আজকে আপনি যদি আই সামনটা ঠিক করেন আরেকদিন আপনার ঘর শান্তি লাগলে আমি যাই ঠিক করুম ঠিক আমার তা দিনে তো দান যেমন কর্ম তেমন ফল আমার কথা রাগ করে না আবার কইন না যে হুজুর দি আগে থেকে বিয়াদ দু এমনি বাসা গোতা বাসা বসা দি কেমন যারা খারাপ খারাপ বাসা ক যাওরা যাওরা কইতাম না ঠিক খাওরা খাওরা কইতাম না আমি তা শুকুর সমা দিমু না শুকুরের গোষ্ঠী অ্যাকশন অ্যাকশন শুকুরের বিরুদ্ধে এই দেশ থেকে শুকুর বিদায় করতে হবে সমাজ থেকে শুকুর বিদায় করতে হবে এই শুকুর সমাজের শত্রু এই শুকুর কারণে খোদার গজব লাম্বে কথা কোন ঠিক কিনা বলে ফটফট করতেছেন কি কই বুঝেন না সোজেন না কিছু যেই সমাজে হারাম চলে যেই সমাজে হারাম চলে সেই সমাজে শান্তি আসে না কথা কি আমার ফুলা ফান্ডি করে আচ্ছা আচ্ছা আস্তে 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 এটা কি লাইট লাগাইছো তুই বলো এটা লাইট নেই এতে কোনো লাইট নেই যারা সমসম বিক্রি করে হেরা লাগায় লাইট লাগাবে তো চেহারা দেখা যায় একটা চেহারা সব দিকে কালা টয়ে বিন্দু রাখছে কিছু দিন তইলে যেই যেই সমাজে হারাম চলে এই সমাজে শান্তি আছে কথা কো না কথা কো না আপনি কানে কম শুনেন আপনি কানে কম কানে ডাক্তার দেখান সারা দেশ গরম আছে আপনি সাউন্ড নাই কটন মার দিয়া আরে কটন মার দে কানে শুনে না এত অল্প বয়সে কান নষ্ট হয়ে গেল মনে হয় হেডফোন লাগাই মনে গান শুনে শুতকুর সমাজের দুশ্মন শুতকুর সমাজের শুতকুর সমাজের এই সুদ চলবে কি চলবে না কি কইছে রে চলবে না সুদ বন্ধ সুদ বন্ধ যে সুদ খাইব স্ট্যাম্পে যে সুদের লেখাটা লিখব স্ট্যাম্পে যে সুদের লেখাটা লিখব যে সুদের টিহাটা নিব নেওয়ার সময় যে সাক্ষী থাকব সবই সমান অপরাধী তো আমরা সুদ খাইতাম না দিতাম না শুকুরের সমর্থন দিতাম না সাক্ষী আর থাকতাম না অ্যাকশন টু অ্যাকশন আমি সুদের ওয়াজ করে আজকে 21 বছর ধরে কথা কোন ঠিক কি না নাকি আজকে নতুন আবার কাওরা লাগাইস না কাওরা লাগাইস না হাজার কথা হইল আল্লাহর বিধান ওই হারাম হারাম ওই এই হারাম খুরদেরকে সাপোর্ট করা যাবে না হেরে জিগা শুনছিনি আল্লাহ আকবার কোন আর একটা আছে ও একবারটা গুশকুরের ব্যাপারে কিছু কইতে হবে আরে এর যে আরে সালাত গুশকুর আছে নি কথা কো না না সময়টা বাইরে যাবে আর 10 মিনিট সময় দিবেন আমারে আরে না খাওয়ালা করেন না আজকে ওয়াজ বেশি করতেছি কথা কম বলতেছি ঠিক কি না আমি শুরুতে খুতবাতে ওয়াজ শুরু করে দিছি এটা বুঝতেন না ওয়াজ আগের মতো না হয় 1 ঘন্টা ওয়াজ করি 2 ঘন্টা সিলেনের সময় সময়ের দাম আছে কাজে লাগাই দিব 3 ঘন্টা হুল লিখি দিব যদি কালকে যায় সুদের কাওড়া লাগা হ্যাঁ এই এই ওয়াজ 5 ঘন্টা করে লিখি দিব যদি বাপ মারে যা বাত না দেয় ঠিক যদি মানেন আজকে ওয়াজ কিন্তু তিনটা করতেছি একটা সামাজিক আরেকটা আল্লাহর ইবাদত আরেকটা মা বাবার খেদমত এই তিনটা বিষয় ক্লিয়ার হইছে নি জরুরি কি রকম না গেলে গা কোন ঘটনা বলতাছিন একটা দাওয়াত দিয়ে আগই কই আগই আল্লাহু আকবার আচ্ছা ওই আগামী 2324 সোনারগাঁও বাস স্ট্যান্ডে তাফসীর কোরআন মাহফিল আমি থাকব
আমার উস্তাদ আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদ হুজুর থাকবেন মুফতি গোলাম কিবরি সাহেব থাকবেন এখানে একটা গজলের বই আছে এটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে আর এখানে আমার আর রাহো বসো তোমার দিয়া উল্টাইবো বুঝলে সময় নষ্ট করব আল্লাহু আকবার জোরে কর নাকি লাগে এখন বলবেন বন্ধ সুদ বন্ধ গুশ বন্ধ ইয়াবা বন্ধ ফ্যান্সি বন্ধ গাঞ্জা বন্ধ বাস এই ওয়াজ কি আমার নতুন না পুরানো ওই এইজন্য কাউরা লাগায়েন না কি হবে বেঁচে থেকে বলবো বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কিনা চাকরি ভয়ঙ্কর যদি ছেড়ে দাওয়াই না গদি চাকরি ভয়ঙ্কর যদি ছেড়ে দাওয়াই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে ঠিক কিনা কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে ঠিক না এ যুবক ভাই আমার এই দিকে তাকান একটু জিকির হবে কাঁচে আইসা ভালো বাইসা নাও না বুকে পাগলা রে ছটফট করে গনবী অন্তরে আলহামদুলিল্লাহ কর না কেন এই একটা গজল দিলাম এই ছেলেরা এই শোনো এদিকে তাকাও আখিরি মুনাজাত হবে কেউ মুনাজাত না করে যাবেন না মা বাপের জন্য দোয়া করে যাবেন আমাকে বলা হয়েছে জিকির করব রাখো অনেকক্ষণ ধরে একটা কাগজ ঝুলতাছে আমার সামনে যে হুজুর মসজিদের জন্য কিছু মসজিদের কাজ চলতেছে কিছু কালেকশনের প্রয়োজন এই প্রয়োজনীয়তাটা সামনে রেখে এভাবে মাশাল্লাহ কালেকশনের কথা বললে পাবলিক পাবলিক সব বুঝে ফেলায় যে ওয়াজ বন্ধ নাকি ওয়াজ বন্ধ কালেকশন করতে গেলে ওয়াজ বন্ধ এই মা বাবার জন্য অন্তত পক্ষে প্রবাসী যারা আছেন অনেক প্রবাসীরা আছেন আজকের মাহফিলের মা মসজিদের জন্য কিছু দিতে চায় আমি তাদের জন্য হলো আমি কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ